প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আপনার এই অবান্তর প্রশ্নের উত্তর দিয়ে আমিও নষ্ট করতে চাই না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই অংশটাই তোমার জীবন ধ্বংস হয়ে দাঁড়াবে। এই শুনতু, যা খাবার বাড়া আছে, এক্ষুনি খেয়ে কলেজে যা। তোর বাবার এসব কথা শুনলে আমার মতো বাকি জীবনটা তোকে পস্তাতে হবে। ও, তুমি আমায় নিয়ে পস্তাচ্ছ না, আমি তোমায় নিয়ে পস্তাচ্ছি। তোমরা বরং দুজন দুজনকে নিয়ে পস্তাও, আমি বরং কেটে পড়ি প্রস্থান। হ্যাঁ তাই যা, বলি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করা হবে না অফিস অফিস যাওয়া হবে? আচ্ছা, তুমি আমায় দেখলে এরকম তেলে বেগুনে জ্বলে উঠে কেন বলতো? এটা মিষ্টি মিষ্টি করে ভালোবেসে কথা বলতে পারো না? মরে যাই মরে যাই, এই বয়সে ভালোবাসা ঢং কত মোট। দেখলেন দেখলেন, ধমকে গেল। আমি সাহিত্য ভালোবাসি, আমি প্রেম বিতর্ক ভালোবাসি, কিন্তু প্রেমটা যে কি এই আমার নিজের জীবনে এই ভদ্র মহিলার জন্য আজও জানতে পারলাম না। জানার কোনো প্রয়োজন নেই, এই বাড়ির চাকর বাকর বাহাদুর এমনকি নিজের পেটের মেয়েকেও আমার কথা শুনে চলতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। শোনো, তোমার কলেজে অ্যাডমিশন হয়ে গেছে, আজ তোমার জয়েন করার দিন, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর রামবাহাদুরকে বলো গাড়ি বার করতে। আমি ট্রামে বাসেই চলে যেতে পারবো মা, কারণ আর যেসব ছেলেমেয়েরা সেখানে পড়ে তারা নিশ্চয়ই রোজ আমার মতো গাড়ি নিয়ে কলেজে যায় না, তাই সাধারণ মেয়ের মতো আমাকে চলার স্বাধীনতা দাও। স্বাধীনতা মানে এই নয় যে তোমাকে আর পাঁচটা সাধারণ মেয়ের সাথে কম্পেয়ার করব। ভুলে যাও আমাদের স্ট্যাটাস, ভুলে যাও না আমার আভিজাত্য। আমার তো মনে হয় তোমাদের স্ট্যাটাস আর সোসাইটির থেকেও সাধারণ মেয়ের আভিজাত্য অনেক বেশি। অধিকারের মাত্রা তোমার দিন দিন ছাড়িয়ে যাচ্ছে, এবার থেকে সংযত হয়ে কথা বলার চেষ্টা করবে। আসনু, কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস একটা মিটিং আছে, সেই মিটিং সেরে আমি একটা পার্টিতে যাব, ফিরতে রাত হবে। বাপি বেঁচে থাকতে হতো তোমার, পার্টি ক্লাব কোনোদিন অফ হয়নি মা, এটা নতুন কথা কি? স্টপ ইট, আই সে স্টপ ইট। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, কংগ্রাচুলেশনস। নোংরা হাতের কংগ্রাচুলেশন নেওয়ার জন্য আমি হাত বাড়াই না। নোংরা? শুধু নোংরা হাতই নয়, আজ তোমার নোংরা মনিরও পরিচয় পেলাম। ছি জীবন ছি, আমি চেয়েছিলাম আমার যোগ্যতা দিয়ে আমি সঞ্জয়কে হারাবো, কিন্তু এটা তো চাইনি, ওর জীবন নিয়ে খেলা করব। স্পষ্ট করে বলো কি বলতে চাও। স্পষ্ট করেই বলছি, তোমার বাবা মা জীবন নামটা ভুল করে রেখেছিলেন। জীবন কার নাম জানো? যে জীবন দেয় জীবন নেয় না। আর কোনোদিন আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াবার চেষ্টা করো না, আন্ডারস্ট্যান্ড? বন্ধুত্ব করতে এসেছো? না, বন্ধুত্ব যে বেইমানি নয় তার জবাব চেয়ে আরেকবার হাত মেলাতে এলাম। আচ্ছা, এসেছো যখন তখন ভালো করে তার জবাবটাও নিয়ে যাও। জবাব তুমি দেবে না, জবাব দেবো আমি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকিয়ে কি করে ঘি বার করতে হয় সেটা আমার জানা আছে। আরে বাবা, কিসের শব্দ? ও বাবা, এত আওয়াজ, এত ঠোকাঠোকি কিসের? আপনি কি কালা? হ্যাঁ, আপনি কি কালা? কই না তো, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না, বসুন বসুন বসুন। জানেন মা আমার বিয়ে ঠিক করেছে। তাই নাকি?
আমার কিন্তু সেই ছেলেকে পছন্দ নয়। পছন্দ নয় কেন? কেন জানেন? যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, তাকে বিয়ে করবো কেন? বেশ তো, যাকে পছন্দ তাকে বিয়ে করুন। আমার যাকে পছন্দ সে যদি আমাকে পছন্দ না করে? হ্যাঁ, খুব ভাববার কথা। তার কাজ করুন না, যাকে আপনার পছন্দ তাকে গিয়ে সব খুলে বলুন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে ইয়াং স্মার্ট মেয়ে হয়ে ডেসপারেটলি কথাগুলো বলতে পারছেন না? হ্যাঁ, ডেসপারেটলি বলবো, আজই বলবো, এখনই বলবো। আপনাকে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। অনিতা, আপনি বলুন না, এভাবে কোনো মেয়েরা তুম করে বলতে পারে ভালোবাসি? আমি বলে ফেললাম, কেন জানেন? আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। রোজ রোজ আমার কাছে আসবে তো? রোজ রোজ? মাকে যে আমার বড্ড ভয় করে। বড্ড ভয় করে? সব ভয় কাটিয়ে রোজ রোজ আমার কাছে আসবে না? বলো আসবে না? মাকে যে ভয় করে, বড্ড ভয় করে, এসো তুমি অতি সাবধানে। অনিতা সঞ্জীব নোংরামি নিয়ে কলেজে ঢিঢি পড়ে গেছে, একটা নয় দুটো নয়, এই নিয়ে চার চারটে মেয়ের জীবন নষ্ট করেছে ও। এখন অনিতার জীবন নিয়ে খেলা শুরু করেছে, তাই বাধ্য হয়ে ছুটে এলাম আপনাকে সব জানাতে। কলেজ প্রিন্সিপাল সব জানে? প্রিন্সিপাল আমায় ডেকে সঞ্জু আর অনিতার ব্যাপারটা জিজ্ঞেস করেছিল। সত্যি বললে পাছে সঞ্জু রাস্টিকেট হয়ে যায়, তাই ব্যাপারটা চেপে গেছিলাম। শুধু তাই নয়, শুধু আমি বারবার বোঝাবার চেষ্টা করেছি, এমনভাবে একটা মেয়ের জীবন নষ্ট করিস না। তার জবাবে সঞ্জু আমার উপহার দিয়েছে ঘুষিয়া চড় মেরে। মারের বদলে মার দিয়ে তার জবাব দিলে না কেন? জবাব আমি দেব, আর এমন জবাব দেব ও আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। স্টপ ইওর বিগ মাউথ, মিথ্যে কথা বলার চেষ্টা করো না। তোমার ক্লাসমেট জীবন, তোমাদের কীর্তিকলাপ সম্বন্ধে আমাকে সব জানিয়েছে। বলো সঞ্জয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? সঞ্জয়কে আমি ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। বিয়ে তোমার হবে, তবে লোফার সঞ্জয়ের সঙ্গে নয়, হ্যামিল্টন কোম্পানির মালিক সত্য সেনের ছেলে অমিত সেনের সঙ্গে। তুমি যাকে লোফার ভাবো আমি তাকে ভাবি দেবতা, তাই আমি বলছি সঞ্জয়কে আমি বিয়ে করব, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এত বড় কথা? তাহলে এটাও জেনে রাখো, যতদিন না তোমার অমিতের সঙ্গে বিয়ে হচ্ছে এবারে বাইরে তুমি পা রাখতে পারবে না। আজ থেকে কলেজের পড়াশোনা তোমার বন্ধ, এসো আমার সঙ্গে। এসো বলছি, আমায় ঘিরে দাও মা। চলো আমায় ঘিরে দাও, চলো চলো বলছি। না
দাও মামা ছেড়ে দাও চলো মামা ছেড়ে দাও মামা বন্ধ করো না মা ভাগো মামা ছেড়ে দাও মামা ছেড়ে দাও ছেড়ে দেবো সেদিন যেদিন তুমি আমি তোর গলা মালা দেবে বামন হয়ে চাঁদে হাত বাড়াবার চেষ্টা করো না আর যদি করো তোমার হাত দুটো তাহলে চাঁদের আলে ঝলসে যাবে আমার হাত ঝলসে যাক পুড়ে যাক শেষ হয়ে যাক তবে আমি আমি অনিতাকে এখান থেকে না নিয়ে যাবো না তাহলে জেনে রাখো আমার শ্বশুর মশাইয়ের একটা চাবুক আছে অনেকদিন সেটা ব্যবহার করা হয়নি হয়তো তোমার জন্যই তোলা ছিল সেদিন তোমার বাবা আমাকে অনেক অপমান করেছেন ফিরে গিয়ে বাবাকে বলো সুনিতা দেবে সেই অপমানের প্রতিশোধ নিয়েছে চাবুক কেন অনিতার জন্য আমি সবকিছু সহ্য করতে পারি মামা তোমার পায়ে পড়ি মা ওকে তুমি এভাবে মেরো না সঞ্জয় সঞ্জয় তুমি চলে যাও তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না মা ওকে ঝেড়ে দাও মা আমি আর ওর সঙ্গে কখনো দেখা করবো না ওকে তুমি ঝেড়ে দাও মা হীরা সিং বিজু সিং জি ম্যাম স্যার একে গেটের বাইরে নিয়ে গিয়ে ছুড়ে মারা দাও চাবুক আপনি আমাকে মারলেন কিন্তু ভালো করে চেয়ে দেখবেন যে যন্ত্রণা কার হচ্ছে আপনি পুলিশের চোখে যতই ধুলো দিন আমি কিন্তু প্রমাণ করে ছাড়বো যে আপনার ছেলে আমার 17 বছরের বাচ্চা মেয়েকে ফুসলে বার করে নিয়ে এসেছে আর আদালতের নির্দেশে আপনাকে আর আপনার ছেলেকে কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে শহরে রাস্তায় রাস্তায় ঘোরাবো সঞ্জু সুনিতাকে বিজয় বলে গেলেন অনিতার বয়স তো 17 ও তো অপ্রাপ্তবয়স্কা আমি তোর সঙ্গে বিয়ে দিই তোর আমার একসঙ্গে জেল হয়ে যাবে জয়ন্ত বোস ওখানে কিন্তু তোদের বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে যতদিন অনিতা প্রাপ্তবয়স্ক হয় তবে একটা কথা জানবি সঞ্জু ঈশ্বরের বিশ্বাস আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কোনো বিপদ কখন কাউকে ছুটেও পারে না আজ রাতে ট্রেন দিল্লি কালকা কালকা মেল এখন আমার দরকার রঙ্গাকে একটা হ্যাগার ছেলে সঞ্জয় আমার একমাত্র মেয়ে অনিতাকে নিয়ে পালিয়ে যাবার ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করছে এখনো তাহলে পালাইনি খবর পেয়েছি আজ রাতে দিল্লি কালকা মেলে ওরা রওনা হচ্ছে পুলিশকে খবর দিন ওদের অ্যারেস্ট করিয়ে দিন পুলিশে খবর দিলে জল অনেক ঘোলা হবে তাই আমি চাই সঞ্জয়কে তুমি পৃথিবী থেকে সরিয়ে দাও কিরে চমকে উঠলি কেন ঘাবড়াবার কিছু নেই ঘাবড়াবার কিছু নেই তোদের প্রেমটা দেখে মনে হলো সিনেমার মতন বাজনা বাজিয়ে সুসুড়ি দিলে প্রেমটা আরো চাঙ্গা হয়ে যাবে দিল্লি যাচ্ছিস জয়ন্ত বোসের বাড়িতে ভালোবেসে বুকে টেনে নি পারবে পারবে আমার থেকে তোমার বুকে টেনে নিতে হ্যাঁ জরুর পারবো তোদের দুজনকে পেলে আমি আমার ঘরকে স্বর্গ বানাতে পারবো যাবি যাবি আমার দেশে কোথায় তোমার দেশ আমার দেশ আমার দেশ
ফুলে ফুলে ভরা, বরফের পাহাড়ে ঢাকা। দেখ সঞ্জু, আমি একটা গাছ কাটার কন্ট্রাক্ট পেয়েছি, দু চার দিনের জন্য এবার বাহার যেতে হবে, তোর একটু সাবধানে থাকবি। তবে হ্যাঁ, ডোন্ট ক্রিয়েটিং নুইজেন্সি, অনলি ডান্সিং, লাভিং অ্যান্ড সিঙ্গিং, নো কিসিং উসিং। আমিও কুচু কুচু ইংলিশ জানি। মেম সাহ, একজন ভদ্রলোকে প্যাকেটটা দিয়ে গেছেন। ঠিক আছে, রেখে যাও। কি ব্যাপার, কোনো পোস্টাল স্ট্যাম্প নেই? কার প্যাকেট? টাকা? চিঠি? মেম সাহেব, বেইমানি করতে পারলাম না, তাই রুপিয়া ওয়াপস দিলাম। সেলাম রঙ্গান। রঙ্গা, যেভাবেই হোক ওকে খুঁজে বার করতে হবে, দরকার হলে আমি দেশে যাব। চড়ে তো তোমার গা পুড়ে যাচ্ছে, আমি এক্ষুনি আসছি। তুমি কোথায় যাচ্ছ? আমি একটা ডাক্তার ডেকে আনছি। না, তুমি যাবে না, আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, আমি যাবো আর আসবো। তুমি একেবারে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতন শুয়ে থাকো। আমাকে ছেড়ে দিন স্যার, আমি খুঁজে বার করবো। আমি আপনাকে কথা দিচ্ছি, বিশ্বাস করুন। আপনি শান্ত হন। মনীষ স্যার, ওয়ারলেসে লাল বাজারের সঙ্গে যোগাযোগ করে আজই ওকে এখান থেকে কলকাতা পাঠাবার ব্যবস্থা করুন। না স্যার, না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। স্যার, বাজে জোর জবরদস্তি গাড়িতে তুলে নিয়ে গেছে।
আগে বলো অনিতা কোথায়? একরার মুখে শুনলুম একটা ভারী উমরের লড়কি জবরদস্তি করে অনিতাকে নিয়ে গেছে। আমার মনে হচ্ছে অনিতার মা। হ্যাঁ, আমারও তাই মালুম হচ্ছে। আঙ্কেল, আমরা আজই কলকাতা যাব। ওর মায়ের চোখের সামনে থেকে অনিতাকে বার করে নিয়ে আসবো। আজ আমাকে কেউ আটকাতে পারবে না আঙ্কেল, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। না, আমাকে কেউ আটকাতে পারবে না। সঞ্জয়ের কাছে আমি যাবই যাব, তোমরা কেউ আটকাতে পারবে না। অনিতা, ছেলে মানুষই করিস না, তুই এখন বড় হয়েছিস, একটু বোঝবার চেষ্টা কর মা। তোর সুখের জন্য তুই যা চাইবি আমি সব দেব, শুধু তুই সঞ্জয়কে ভুলে যা। কি করে ভুলবো মা, ও যে আমাকে ভীষণ ভালোবাসে। ওর ভালোবাসা সব মিথ্যে, সব অভিনয় অনিতা। তোর বাবার বড় ইচ্ছে ছিল তোকে ব্যারিস্টার করবে, নাম করা ব্যারিস্টার করবে। হ্যাঁ, তোকে আমেরিকায় যেতে হবে, পড়াশোনা করতে হবে, নাম করা ব্যারিস্টার হতে হবে। বল, তোর বাবার ইচ্ছে তুই পূর্ণ করবি না? আমাকে নিয়ে বাপির এত স্বপ্ন ছিল, আগে বলনি কেন মা? আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো, যা বলবে তাই শুনবো। তুমি শুধু আমাকে ঘরে বন্ধ করে রেখো না মা। অনিতা, আমার যে কি আনন্দ হচ্ছে, তোকে আমি কোনো দিন কষ্ট দেব না, কোনো দিন ঘরে বন্ধ করে রাখবো না। শুধু আমার একটা কথা তোকে রাখতে হবে। কি কথা মা? সঞ্জয় আবার তোমার সঙ্গে দেখা করতে আসবে, তুমি কিছুতেই ওর সঙ্গে দেখা করবে না। দেখা করা তো দূরের কথা, সঞ্জুকে আমি বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দেবো না। বলুন কি করতে হবে? তুমি না একদিন বলেছিলে সঞ্জুকে এমন জবাব দেবে যে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, আর সঙ্গে ও বলেছিলাম শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি। সেই সুযোগ তোমার আসবে। কি করে? সঞ্জু অনিতার সঙ্গে দেখা করতে না পেরে নিশ্চয়ই কলকাতায় ফিরে আসবে, অনিতার সঙ্গে দেখা করার চেষ্টা করবে। তুমি শুধু ওর উপর নজর রাখবে যাতে ও অনিতার সঙ্গে দেখা করতে না পারে। শুধু নজরই নয়, ও আমার চোখের সামনে নজর বন্দি হয়ে থাকবে। মাসিমা, একদিকে যেমন আমি দেবতা, অন্যদিকে আমি দানব। দানব? কে বললে আপনি দানব? আপনি তো দেবতা, যে আমার সঞ্জুকে আমার কাছে ফেরত দিল, তাকে দেবতা ছাড়া আর কি বলবো বলুন তো। কিন্তু বাবু সাহেব, আমি যে একদিন টাকার লোভে দানব সেজে সঞ্জুকে খুন করতে গিয়েছিলাম। আঙ্কেল, গোলাপ ফুল তুলতে গেলে অনেক সময় কাঁটা লেগে রক্ত ঝরে, কিন্তু সেই ফুল যখন দেবতার পায়ে অর্পণ করা হয় তখন চারিদিক পবিত্রতায় ভরে যায়। তুমি তো সেই কাঁটার গোলাপ, তোমার মধ্যে কি দানবতা থাকতে পারে? সঞ্জু তো ঠিকই বলেছে, আপনার দয়ায় শুধু সঞ্জুকেই ফেরত পেলাম না, তার মাকেও অনেক শান্তি দিতে পারবো। সত্যি তো বাবা, অনেকক্ষণ হয়ে গেল, মা তো আসছে না, আমাকে আদর করে বুকে টেনে নিচ্ছে না। কেমন করে কাছে টেনে নেবে সঞ্জু? দেখিন দিল্লি থেকে জয়ন্ত চিঠি এলো, তোর নাকি ওর কাছে যাস নেই। সেই চিঠির খবর পেয়ে তোর মা যেন কেমন পাগলের মতো হয়ে গেল রে, শুধু মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়ায় আর বলে ফিরিয়ে দাও আমার ছেলেকে, ফিরিয়ে দাও ঠাকুর, আর কত কষ্ট দেখবে, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও ঠাকুর। তোমার ছেলে ফিরে এসছে, একবার চোখ তুলে সামনের দিকে তাকাও। সঞ্জু মা, আমার সঞ্জু মা, সঞ্জু ঠাকুর আমার ডাক শুনেছে, ঠাকুর আমার ডাক শুনেছেন রে। ঠাকুরকে ডাক এখনো শেষ হয়নি মা, আরো ডাকো, ডেকে বলো অনিতাকে যেন এ বাড়িতে আমি নিয়ে আসতে পারি। না সঞ্জু, এসব ঝামেলাতে জড়াসনি, সুনিতা দেবী যে ধরনের মানুষ তাতে উনি ওকে শেষ করে দিতে পারেন। শেষ দেখার জন্যই তো আমি ও বাড়িতে যাবো মা, তুমি আমাকে শুধু আশীর্বাদ করো যাতে অনিতাকে আমি এ বাড়ির বউ করে আনতে পারি, আর বাবার অপমানের প্রতিশোধ নিতে পারি। না সঞ্জু, যাস না। শুধু শোধ নয়,
আর চরম প্রতিশোধ নেবার সময় এসেছে। জল, শুনেছি সঞ্জু কলকাতায় এসেছে। সঞ্জু আর অনিতার দেখা হবার আগে আমায় বাজি মাত করতে হবে। বস, ব্যাপারটা একটু খোলসা করে বলবে তো? সব বলছি, এখন শুধু জেনে রাখো, ওই রাজত্ব আর রাজকন্যা দুটোই আমার হাতের মুঠোয়। সাহায্য? সাহায্য আমি তোমাকে সব রকম করব। তুমি শুধু এক মুহূর্ত দেরি না করে সঞ্জুকে পৃথিবী থেকে সরিয়ে দাও। পৃথিবীটা অনেক বড় মাসিমা, সরাতে সময় লাগবে। তাই বলছি, নিজের জীবন বিপন্ন করে সঞ্জুকে পৃথিবী থেকে সরিয়ে দেবো কয়েকটা টাকার বিনিময়ে। সামান্য নয়, তোমাকে আমি অনেক অনেক টাকা দেব। কিন্তু আজ রাত পেরোলেই যেন জানতে পারি সঞ্জয়ের চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে। হি ইজ ডেড। বলো কত টাকা চাই। অনিতা, তুমি বেরিয়ে এসো। অনিতা, আমি এসে গেছি। অনিতা, আমি এসে গেছি, তুমি বেরিয়ে এসো। অনিতা, 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 তুমি চলে এসো। অনিতা, তুমি চলে এসো। অনিতা, অনিতা, আজ কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। অনিতা, তুমি বেরিয়ে এসো। অনিতা, অনিতা, আমি এসে গেছি। অনিতা, সঞ্জু, সঞ্জু, সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। যাবার জন্য তো আসিনি, তোমায় কাছে পাওয়ার জন্য এসেছি। আমাকে কাছে পাওয়া অত সহজ নয়। জানি কাছে পাওয়া অত সোজা নয়, তাই আজ সমস্ত আট ঘাট বেঁধে এসেছি, যেন সেদিনকার মতন তোমার আর সঞ্জুর কাছে হেরে যেতে না হয়। রাস্তা ছাড়বে কিনা জানতে চাই। রাস্তা তো খোলাই আছে, চেষ্টা করে দেখো এগুতে পারো কিনা। চেষ্টা নয়, সেদিনকার মতো আরেকবার অপমানের জবাব দিয়ে তারপর এগোবো। স্কাউন্ড্রেল! অপমানের জবাব আজ তুমি দেবে না, অপমানের জবাব দেবো আমি। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। গেট আউট, গেট আউট! তুমি এই মুহূর্তে বাড়ি থেকে যাবে কিনা আমি জানতে চাই। নিশ্চয়ই বেরিয়ে যাব, তার আগে একটু বোঝাপড়াটা সেরে নি। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? বোঝাপড়া মানে একটা ছোট্ট সই, সবকটা পাতায় একটা করে সই করে দাও। এটা কি? ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার। এতে লেখা আছে তোমার সমস্ত সম্পত্তির মালিকানা তোমার একমাত্র জামাই জীবন দত্তকে দিয়ে গেলে। তুমি সই করার পর অনিতাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে মাথা সিঁদুর পরিয়ে দেওয়া, ব্যাস। ঠকবাজ, চোর, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? তোমার মতো শয়তানদের কি করে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। হীরা সিং, বীর সিং, দেখো না, দেখো না, ওদের ডেকে কোনো লাভ নেই। আমার লোকেরা ওদের পিচ মোড়া করে বেঁধে রেখে দিয়েছে, আর তোমার মেয়ে যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য দরজার পাশে দাঁড়িয়ে আছে জন জানি জনার্দন। মামাই ডাকছিলেন। কামাতা, কেউ একবার এগোবার চেষ্টা করবে। চলো যাবো, তবে তাড়াতাড়ি সই করো, নইলে তোমার মেয়ের জীবন বিপন্ন, আর সেটা আবার তোমায় নিজের চোখের সামনে দেখতে হবে। কি হলো? সই করো, সই করো। থ্যাংক ইউ ম্যাডাম। Oh!
এখান থেকে চলে যাওয়া না পর্যন্ত কেউ এক পাও নড়বে না। আর যদি শয়তানি করার চেষ্টা করো তাহলে চলো। মস্তানি দাদাগিরি, আমি তোকে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলতে পারতাম, কিন্তু নেহে আমি তোকে শাস্তি দিব না। আমার সঞ্জু আর বেটিয়াকে তুই খুব কষ্ট দিয়েছিস, সঞ্জু তোর বদলা নিবে। সঞ্জু পিতা, ছোড় দে সঞ্জু, ছোড় দে, ভুলে যাস না, সারা জীবন তোকে হাজত বাস করতে হবে। সঞ্জু সঞ্জু ছোড় দে, সঞ্জু ছোড় দে, ছোড় দে, ছোড় দে সঞ্জু, ভুলে যাস না, অনিতাকে তোকে সুখী করতে হবে। সঞ্জু ছোড় দে, ছোড় দে, এসা মত কর সঞ্জু, সঞ্জু মেরা পতি, এসা মত কর, এসা মত কর, এসা মত কর। আমার জীবনটাকে বাঁচাতে গিয়ে তুমি কেন ভেবে নিজের জীবনটাকে শেষ করলে, কেন শেষ করলে নিজের জীবনটাকে এইভাবে? সঞ্জু আমি তোকে বাঁচাবার চেষ্টা করিনি, আমি তোদের মহব্বত ভালোবাসাকে বাঁচাবার চেষ্টা করেছি। মেম সাহেব, যখন অন্ধকার থেকে আলো দেখার কোশিশ করলুম, তখন দেখলুম চোখের সামনে অন্ধকার নেমে এসেছে। হাত জোর করে বলছি ওদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন, বাধা করুন ম্যাম, বাধা। আঙ্কেল, 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 সঞ্জু, সঞ্জু, রঙ্গার কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে রঙ্গা? আমাদের ভালোবাসার জন্য আঙ্কেল তার জীবনটাকে বলে দিয়ে গেছে। শুধু তাই নয়, আমার মেয়ের ইজ্জত, আমাদের আভিজাত্য, আমাদের সমস্ত রকম কলঙ্কের হাত থেকে বাঁচিয়েছে আপনাদের ছেলে সঞ্জু। সঞ্জু একজন কন্যাদায়গ্রস্ত অসহায় মা, তার মেয়েকে উদ্ধার করার জন্য আর্জি নিয়ে এসেছে। বলুন, আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে অনিতাকে আপনাদের পুত্রবধূ করে নেবেন? এই হতবাক,
ওখানে তো শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, যা প্রণাম কর, আশীর্বাদ নে। তোমরা তো আশীর্বাদ করার সুযোগ পাবে বাবা, কিন্তু যে লোকটার কাছ থেকে আমরা কোনোদিন আশীর্বাদ পাবো না, তার কাছ থেকে আশীর্বাদ চাই নি আমরা। আঙ্কেল, আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা সুখী হতে পারি আর সবাইকে সুখী করতে পারি, সবাইকে সুখী করতে পারি। প্রেমকে আমি ভালোবাসি, বলি তাকে জিন্দাবাদ। লাভকে আমি লাইক করি, বলি উইশ ইউ বেস্ট অফ লাক, বলি উইশ ইউ বেস্ট। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।